দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা মেনে খুলেছে শেখ রাসেল স্মৃতি পার্ক। সিরাজগঞ্জের যমুনা নদীর তীর ঘেঁষে অবস্থিত এ পার্কে প্রতিদিনই ঘুরতে আসছে সব বয়সীরা। দীর্ঘদিন ঘরবন্দী সময় কাটিয়ে পার্ক খুলে দেওয়ায় যেন স্বস্তি ফিরে পেয়েছে তারা। শিশুরা আসছে পরিবারের সাথে, আবার কেউ বা বন্ধুদের সাথে। দীর্ঘদিন পর বিভিন্ন রাইডে চড়ে খুশি শিশুরা। এখন লকডাউন নাই, পার্ক খোলা, সেই জন্য আমি একটু মনের আনন্দে ঘুরতে পারছি। শিশুদের এই গেমি ভাব দূর করতে পার্কে ঘুরতে নিয়ে আসছে বলে জানায় অভিভাবকেরা। সরকার লকডাউন উঠিয়ে নিয়েছে এবং সেই সময় আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলতেছি, যার কারণে আমরা এখন বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে আসছি, বাচ্চারা অনেক আনন্দ করতেছে। ইমরান হোসেন ভুঁইয়া, হ্যালো.বিডিনিউজ24.com, সিরাজগঞ্জ।